আইটি পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের প্রতিবারের মত এবারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকে বিষয় হচ্ছে আর্টিকেল সাবভিশন যেটা এসইও ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানেন যে যে আর্টিকেল সাবমিশনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। তো আজকে আমরা জানব যে আসলে আর্টিকেল সাবমিশন কি এবং এটা কেন গুরুত্বপূর্ণ। আমরা এর আগের পর্বগুলোতে দেখেছি যে গেস্ট পোস্টিং কিভাবে করতে হয় গেস্ট পোস্টিং কি এবং গেস্ট পোস্টিং কেন গুরুত্বপূর্ণ তো আর্টিকেল সাবমিশন অনেকটা গেস্ট পোস্টিং এর মতোই কিন্তু হুবহু গেস্ট পোস্টিং বলা চলে না কারণ গেস্ট পোস্টিং গুলো সাধারণত বিভিন্ন পার্সোনাল ওয়েবসাইট ব্লগ ইত্যাদিতে করা হয়ে থাকে কিন্তু আর্টিকেল সাবমিশনটা মূলত বিভিন্ন আর্টিকেল ওয়েবসাইট আছে সেখানে করা হয়ে থাকে আর আর্টিকেল সাবমিশন আসলে এটা কি সেটা আসলে আলাদা করে মনে হয় বলার কিছু নাই কারণ নাম থেকেই বোঝা যাচ্ছে আর্টিকেল সাবমিট করা অনলাইনে বিভিন্ন ধরনের আর্টিকেল ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন পার্সনেরা বিভিন্ন লোকেরা বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল সাবমিট করে এবং সেই আর্টিকেলের সাথে তারা তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেয় এতে করে একটি ডু ফলো ব্যাক লিংকের পাশাপাশি তার ওয়েবসাইটের একটা প্রচারণাও হয়ে যায় তার পাশাপাশি নিজের যিনি লেখে যিনি আর্টিকেল লেখে তার একটা সেলফ ব্র্যান্ডিং হয়ে যায় তো ব্যাপারটা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি তাহলে হয়তো আরো বেশি ক্লিয়ার হবেন চলুন আমরা আর্টিকেল সাবমিশন ওয়েবসাইটে আছি তো এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরি আছে যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মানুষ বা বিভিন্ন পিপল এখানে লেখালেখি করে তো এটা হচ্ছে মেইনলি একটা আর্টিকেল ওয়েবসাইট বলা চলে যে টোটাল ওয়েবসাইটটাই হচ্ছে বিভিন্ন ধরনের অথর থাকবে বিভিন্ন ধরনের মেম্বার থাকবে তারা লিখবে বিভিন্ন বিষয় আর্টিকেল শেয়ার করবে এই ধরনের ওয়েবসাইটগুলোতে আর্টিকেল সাবমিট করা হয় হচ্ছে আর্টিকেল সাবমিশন তো আর্টিকেল সাবমিশন করে আমাদের লাভটা কি হবে যেমন এখান থেকে আমরা যদি রিসেন্ট যে আর্টিকেলগুলো আছে সেখান থেকে যদি আমরা যেকোন একটা আর্টিকেল আমরা ক্লিক করে ওপেন করছি। এখানে এক ভদ্রলোক দেখুন একটি আর্টিকেল সাবমিট করেছে মাইক জে ইয়ঙ্গার ওকে উনি এখানে একটি আর্টিকেল সাবমিট করেছে দেখুন এখানে উনি যে আর্টিকেলটা লিখেছে যে হাই প্রেসার ওয়াশার মেক ইউর ক্লিনিং ব্রিজ উইথ এ প্রেসার ওয়াশার ওকে তো এটার শেষে দেখুন উনি ওনার ওয়েবসাইটের একটি লিঙ্ক শেয়ার করেছে বাই স্পেয়ার্স এবং এখানে যদি আমরা ক্লিক করি আমরা কিন্তু দেখতে পাবো যে তার তার যে ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে গেছি ঠিক আছে তো এইভাবে তিনি একটি আর্টিকেল লিখে এই ওয়েবসাইটটিতে তার ওয়েবসাইটের লিংক যে শেয়ার করলেন এর মধ্যে উনি একটা ব্যাক পেলেন এবং এই এসআইন আর্টিকেলস এটার কিন্তু পেজ র‍্যাঙ্ক দেখেছেন কত পেজ র‍্যাঙ্ক কিন্তু 106 আলেকজা র‍্যাঙ্ক 2565 এর মাধ্যমে উনি ওনার ওয়েবসাইটে ট্রাফিক পাবে তার পাশাপাশি আপনার একটা ভালো মানের ব্যাক পাবে যেটা তার ওয়েবসাইটের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় তো এই জন্যই কিন্তু মূলত আর্টিকেল সাবমিশন করা হয়ে থাকে যে আপনি বিভিন্ন আপনার ওয়েবসাইটের জন্য বিভিন্ন আর্টিকেল তৈরি করে আপনি বিভিন্ন আর্টিকেল যে সকল ওয়েবসাইট আছে আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট সেই সকল ওয়েবসাইটগুলোতে যদি আপনি আর্টিকেল এভাবে শেয়ার করতে পারেন তাহলে এটা আপনার জন্য কিন্তু বেটার এবং তার পাশাপাশি এটা কিন্তু একটা সেলফ ব্র্যান্ডিং এর মতো অনেকটা গেস্ট পোস্টিং এর মতো যেমন দেখুন সেলফ ব্র্যান্ডিংটা কিরকম অথর আর্টিকেল এরকম দেখতে পাবেন যে যে সকল অথর আছে যারা লিখেছে ওয়েবসাইটে লেখে নিয়মিত তাদের মধ্যে কারা বেস্ট মানে কারা সবচেয়ে ভালো লেখক তাদের কিন্তু এখানে লিস্ট আছে যেমন এক নাম্বারে দেখতে পাচ্ছি যে ডায়মন্ড অথর ওনার বারোটা আর্টিকেল আর্কেল আছে দুই নাম্বারে দেখতে পাচ্ছি ডক্টর নীল ওনার আর্টিকেল আছে দুইশো একত্রিশটা এইভাবে যারা ভালো কোয়ালিটির অথর তাদেরকে এখানে হাইলাইট করবে এতে করে আপনি যদি নিয়মিত আপনার নাম ব্যবহার করে লিখতে থাকেন তাহলে এক সময় আপনার মানে যে ডিমান্ড সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আপনি নিজেকে নিজে ব্র্যান্ড করলেন ঠিক আছে এতে করে এসিওর জন্য সুবিধা হলো ক্লায়েন্টেরও কাজ করা হলো আপনার নিজের একটা ব্র্যান্ডিং হলো অনেক ধরনের সুবিধা আর্টিকেল সাবমিশনের তো এই সকল বিষয়ের জন্য মূলত আর্টিকেল সাবমিট হয়ে থাকে পাশাপাশি আপনি ইনস্ট্যান্টলি যেমন এখানে দেখি যে কি পরিমাণ ট্রাফিক আপনার আসতে পারে দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি হচ্ছে তার মানে এখানে দৈনিক কয়েক কোটি লোক ভিজিট করে এখন কয়েক কোটি লোক যে ভিজিট করে এদের মধ্যে থেকে দেখা গেছে লক্ষ লোক কম্পিউটার টেকনোলজি উপর আগ্রহ ফিল করে দুই এই যে এই টেকনোলজি কম্পিউটার টেকনোলজি এই বিষয়ের উপর আগ্রহ ফিল করে ঠিক আছে তো এই দুই লক্ষ লোকের মধ্যে যদি কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্টে ঢুকে আপনার একটা আর্টিকেল যদি এখানে পায় এবং সেটা যদি আপনার পছন্দ হয় যেমন এখানে একটা আর্টিকেল আমরা পেয়েছি হোয়াই ইজ পিসি হোয়াই ইজ পিসি রানিং স্লো অ্যান্ড হোয়াট ক্যান ইউ ডু অ্যাবাউট ইট আপনার পিসি কেন স্লো রান করতেছে এটার প্রতি আমি ইন্টারেস্ট ফিল করলাম ইন্টারেস্ট ফিল করলে এই ভি সুট নামে এই যে যে ভদ্রলোক আছেন ওনার আর্টিকেলটাতে এখানে ঢুকলাম ঢুকে দেখুন ওনার যে ওয়েবসাইট নিচে আছে আইটি কনসাল্টিং এই ওয়েবসাইটে ক্লিক করে আমরা ভিজিট করলাম তাহলে দেখুন যে অলমোস্ট দুই লাখ ভিজিটর ডেইলি এই সেক্টরটা দেখতেছে এটা আসলে একটা কথার কথা দুই লক্ষ কিন্তু এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে ধরে নিলাম যে দুই লক্ষ ভিজিটর ডেইলি কম্পিউটার টেকনোলজি আর্টিকেল ক্যাটাগরি ভিজিট করতেছে থেকে যদি আপনার আপনার আর্টিকেলে কেউ ফিল করে ইন্টারেস্ট আর্টিকেলে ঢুকে ঢুকে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি অনেক ব্যাকলিং পাবেন তার পাশাপাশি কিন্তু আপনি এখান থেকে কিন্তু মানে ব্যাকলিং পাওয়ার পাশাপাশি আপনার এসিও তো এটা ভালো ভূমিকা পালন করবে তো এই জন্য হচ্ছে আর্টিকেল সাবমিশন এত গুরুত্বপূর্ণ এসিওর ক্ষেত্রে আপনারা যারা এসিওর কাজ করবেন তারা দেখে থাকবেন যে আর্টিকেল সাবমিশনের অনেক কাজ পাওয়া যায় প্লাস যারা আপনি যদি আপনার নিজের ওয়েবসাইটের এসিও করে থাকেন সেই ক্ষেত্রে এটা অনেক কাজে দেবে তো এর জন্য অবশ্যই কোয়ালিটি আর্টিকেল লিখতে হবে কোয়ালিটি আর্টিকেল এবং ইউনিক আর্টিকেলের বিকল্প আসলে কিছুই নাই। তো যাই হোক আজকের পর্ব এই পর্যন্তই কালকের পর্ব আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল আর্টিকেল সাবমিট করে দেখাবো যে কিভাবে আপনারা আর্টিকেল সাবমিট করতে পারেন তো তার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ